আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পরবর্তীর নাম দেখতে পাচ্ছি জামিল হোসেন। জামিল হোসেন ভাই সালামু কি শুনতে আলাইকুম, পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই। কেমন আছেন? মাতু ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। বলেন তাহলে। মাতু ভাই, এই মদিনা কি একটি রাষ্ট্র ছিল আজ থেকে 1400 বছর আগে? মদিনা রাষ্ট্র জি না কেন ভাই? না, এটা বলছিলাম, এটা কি রাষ্ট্র বলা যায়? মদিনাকে একটি রাষ্ট্র বলা যায়? না, রাষ্ট্র তো বলা যায় না, কেন বলুন তো? মানে রাষ্ট্র, ওকে, মদিনাকে রাষ্ট্র বানাইতে চাচ্ছেন নাকি কাহিনী কি? না, অনেকেই আমি দেখলাম বিতর্ক করে মদিনা একটি রাষ্ট্র ছিল না, রাসুল সেখানে ছিল, সেখানে পরিচালনা করছেন মদিনা, তাই না? তো এটাকে কি গণতন্ত্রের কায়দায় কি বলা যাবে? এটা কি না, রাষ্ট্র বলা যাবে? গণতন্ত্রের সংজ্ঞাটা একটু যদি আমাকে বলতেন তাহলে হয়তো আমাদের সুবিধা হতো বুঝতে। গণতন্ত্র জিনিসটা যেন কি? গণতন্ত্র হচ্ছে, আমরা এটাই বুঝি, সাদা ভোটের মাধ্যমে যেটা হয়ে থাকে, জনগণের মতে নির্বাচিত জনগণের ভোটের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয় একজন একজন সরকার গঠন। একটা সরকার গঠিত, মানে এটা একটা, তার মানে কি, এটা একটা ব্যবস্থা তাই না? এটা সরকার জি ব্যবস্থা যেটাতে জি কি হয়, যেখানে কি হয়, সবগুলা সদস্য সেই সেই একটা রাষ্ট্রের সকল সদস্য মিলে অথবা কিছু যোগ্যতার ভিত্তিতে আর কি, যেমন আমরা ছোট বাচ্চাদেরকে তো ভোট দিতে দিই না আর কি, যোগ্যতার ভিত্তিতে কিছু সদস্য বা অনেক বেশি সদস্যরা মিলে সেখানে কি হয় মতামত দেয়, সেই মতামতের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতাকে নির্বাচন করে তাই না ভাই? জি এবং তাদের নেতা না বলে এটাকে কি বলে জানেন? আমরা দেখি দেখি কিন্তু, যেমন চেয়ারম্যান মেম্বারদেরকে কিন্তু নেতা বলে না, কি বলে? জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি। জি এবার আমাকে বলেন যে মদিনার মধ্যে কি নবী মোহাম্মদ এই কাম করছিল, নাকি নবী মোহাম্মদ একের পর এক যুদ্ধ করে যুদ্ধবাজ সেনাবাহিনী নিয়ে সে দখল করছিল, কোনটা ভাই? ওনার তো সাবি ছিল না, সাবি ছিল না, হ্যাঁ ছিল, ওনারা কি যে অমর অমর আলী, এরা কি তাদেরকে কি জনপ্রতিনিধি বলা যায় না ইসলামের ভাষায়? মানে আপনি বলতে চাচ্ছেন যে নবী মোহাম্মদের সাথে যারা ইয়া ছিল এরা ছিল জনপ্রতিনিধি আর নবী মোহাম্মদ ছিল তাদের প্রধানমন্ত্রী, এরকম নাকি? না, আমি ওনার মার্কা, এইরকম বল ওনার যে ওনার আমি মার্কা এই কি ছিল, ওনার মার্কা কি ছিল, তলোয়ার মার্কা নাকি, জি না সেটা না, মার্কাটা কি ছিল মনে আছে? শুনেন নাই আপনি? আমি তো এই বিষয়ে অদক্ষ মানুষ, আপনি তো গভীর জ্ঞান রাখেন, আপনার কাছ থেকে না শিখতে না, চাইছি, আমি জানতে চাইছি। আমি আমি গভীর জ্ঞান টেন রাখি না ভাই, এরকম কিছু না, আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছি যে নবী মোহাম্মদের মার্কা কি ছিল, তার যে জনপ্রতিনিধিগুলো ছিল এদেরই বা মার্কা কি ছিল, কার মার্কা কি ছিল, এবং ওনাদেরকে ভোটটাই বা দিল কারা, কিভাবে, কখন, কোথায়, কোন পদ্ধতিতে, রাতে ভোট দিছে সিল মারছে না দিনে সিল মারছে, এটাও যদি বলতে একটু তাহলে বুঝতাম। তো কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো এরকম কোনো প্রুফ পাই না যে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা হচ্ছে এদেরকে নির্বাচিত করেছেন কেউ। আমরা জানি কি, একের পর এক যুদ্ধ হয়েছে ইহুদি নাসারাদের সাথে, খালি যুদ্ধের পর যুদ্ধ হয়েছে, কোন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আক্রমণ করছে, অতর্কিত আক্রমণ করে করে জিতছে, ধোকা দিয়ে দিয়ে জিতছে, চুক্তি ভঙ্গ করে করে জিতছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। তো এইগুলো করে করে নবী মোহাম্মদ ক্ষমতায় আসছে, তাহলে এইগুলো করে করে যদি আজকে কেউ ক্ষমতায় আসে সেই পদ্ধতিতে, তাকে কি আপনারা জনপ্রতিনিধি বলবেন? আপনার এলাকাতেই যদি এই ঘটনা হয় ঘটে, তাইলে আপনি কি জনপ্রতিনিধি মনে করবেন তাদেরকে? এটা তো ভাই কাফির মুশরিকদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সেটা অনবিশ্বাস্য। মনে করেন যে কেউ ওনার মুসলিমদের বিরুদ্ধে লড়াই করলো, কাফের মুশরিক, কাফের হওয়া মুশরিক হওয়া আপনি যেমন খারাপ হিসেবে তুলে ধরছেন আমার সামনে, কিসের ভিত্তিতে? আপনার কোরআন হাদিসের ভিত্তিতে, কারণ ওইখানে বলা আছে কাফের খারাপ জিনিস, মুশরিক খারাপ জিনিস, আর আমি বললাম মুসলিম হওয়া খারাপ জিনিস, ইসলাম ধর্মকে ফলো করা, ইসলাম ধর্মের কে অনুসরণ করে ই করা খারাপ জিনিস। এইটা দেখায় আমি বললাম যে এইটা দেখায় একদল লোক আপনাদের বিরুদ্ধে আক্রমণ করে আপনাদেরকে প্যাদা এটা দেয়, তারা ক্ষমতা দখল করলো। জামিল হোসেন ভাই, আপনি কি তাদেরকে এরকম গণতন্ত্রের মাতা, গণতন্ত্রের পিতা, গণতন্ত্রের জনক, নির্বাচিত জনপ্রতিনিধি বলে মনে করবেন জামিল হাসান ভাই? জি না না, এইভাবে মনে করবেন না, যেহেতু এটা এটা তো গণতন্ত্র না, এটা তো রাজতন্ত্রের কায়দায় হয়েছে, আমরা মনে করেছি। আর রাজতন্ত্র তো ভিন্ন জিনিস, যাই হোক, তো এই হচ্ছে অবস্থা জামিল হাসান ভাই ওইটা। ভাই আমরা আর যাই হোক, একটা একটা সৌদির মতো মক্কা এত বড় একটা নগরী,
এখানে তিনি শাসন করেছেন, ওনার তো সাবি আনসারি গোল এটা একটা ছিল, নগরী না, অসংখ্য এটা ছিল। একটা সিটি, এটা একটা সিটি ছিল তাই না? এটা কিন্তু ছিল না, এটা কোনো দেশ ছিল না তাই না? মদিনা তো কোনো দেশ না, এটা একটা সিটি তাই না? জি